বক্সের এপিসোডটিতে তোমাদের সকলকে স্বাগত। আগের সপ্তাহে প্রচুর জ্ঞান দেওয়ার পরে ভাবলাম এই সপ্তাহে একটু বেড়াতে যাওয়ার গল্প হয়ে যাক। তোমরা যারা আমার ইনস্টাতে ফলো করো তারা জানো যে আমি ডিসেম্বরের লাস্ট উইকে আমার কিছু বন্ধুদের সাথে বেড়াতে গিয়েছিলাম বেল পাহাড়ে। আমি আগে কখনো ভাবিনি যে আমাদের কাছাকাছি এত সুন্দর একটা জায়গা আছে যেখানে পাহাড়, নদী, ঝর্ণা, জঙ্গল সবকিছু পাওয়া যায়। আমাদের এই পুরো ট্রিপটার গাইড ছিল অনন্যা, আমাদের বান্ধবী। আমরা একটা গাড়ি বুক করে নিয়েছিলাম, সেই গাড়িটা আমাদের ডিফারেন্ট স্পটে নিয়ে গিয়েছিল। সারা দিন আমরা ঘুরেছি, দুটো পাহাড়ে উঠেছি, ন্যাচারাল কেভ দেখেছি, আর জঙ্গলে এক্সপিডিশন করার অভিজ্ঞতা এই প্রথম। তারপরে যেটা সব থেকে ভালো লেগেছিল বনফায়ার। অনন্যাই বললো যে বনফায়ারের সাথে ওখানকার স্থানীয় খাবার ব্যাম্বু চিকেন টেস্ট করা যাক। আমি আগে কখনো খাইনি, শুনলাম যারা বাইজাক বেড়াতে যায় তারা নাকি এই ডিশটা ওখানে টেস্ট করেছে, ওখানে পাওয়া যায়। বাট অনন্যা এমন অ্যারেঞ্জমেন্ট করলো যে ওই ব্যাম্বু চিকেনের প্রিপারেশনটা পুরোটাই আমাদের সামনে হবে বনফায়ার চলাকালীন। আমি ইনস্টাতে বনফায়ার আর ব্যাম্বু চিকেনের কিছু ছবি পোস্ট করেছিলাম, অনেকেই আমাকে জানতে চেয়েছিল এটা কিভাবে তৈরি হয়, তাই ভাবলাম ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে পুরো প্রসেসটা শেয়ার করা যাক। প্রথমে চিকেন রান্নার জন্য যে যে মশলাগুলোর প্রয়োজন হয় সেই সমস্ত মশলাগুলো দিয়ে চিকেনটাকে ম্যারিনেট করা ছিল। বাঁশের ভেতরের অংশটাকে বার করে নিয়ে তারপর বাইর থেকে তার দিয়ে শক্ত করে জড়িয়ে দেওয়া হয়। তারপর ম্যারিনেট করা চিকেনগুলো আস্তে আস্তে ভরে দেওয়া হয়। বাঁশের ভেতরের যে অংশটা আগেই বার করে নেওয়া হয়েছিল সেটা দিয়ে শেষে আটকে দেওয়া হয় এবং তারপর আরও একবার তার দিয়ে শক্ত করে পুরোটা বেঁধে দেওয়া হয় যাতে না কুকিং করার সময় কোনো অংশ ভেতর থেকে বেরিয়ে আসে। প্রায় আধ ঘন্টা মতো কুক করার পরে ওপরের বাঁশের খোলসটা ছাড়িয়ে নিয়ে ভেতর থেকে বার করে নেওয়া হয় ডেলিশিয়াস ব্যাম্বু চিকেন। জঙ্গলের মধ্যে চারিদিক অন্ধকার, আমরা বসে আছি, মাঝখানে আগুন জ্বলছে, ব্যাম্বু চিকেন তৈরি হচ্ছে। প্রিপারেশনের পর রুটি, বেগুন পোড়া আর ব্যাম্বু চিকেন এই দিয়ে আমাদের ডিনার সারা হলো। যেহেতু এটা রিকোয়েস্টেড ছিল আর আমার চ্যানেলে আগে আউট অফ দ্য বক্স সেগমেন্ট ছিল না, তাই ভাবলাম এই সেগমেন্টের থ্রু এবারে তোমাদের সবার সাথে এই ব্যাম্বু চিকেনের পুরো ব্যাপারটা শেয়ার করা যাক। বেলপাহাড়ি ভীষণ সুন্দর জায়গা, তোমরা যারা যারা উইকেন্ড ট্রিপ পছন্দ করো তাদের জন্য আমি হাইলি রেকমেন্ড করব। তবে অবশ্যই গরমের সময় নয়, শীতের সময় বা সেপ্টেম্বর অক্টোবর মাসেও যেতে পারো। আর আমার কাছে যে ভিডিও ফুটেজগুলো আছে বেলপাহাড়ি, তোমরা যদি সেগুলো দেখতে চাও, মানে টুরিস্ট স্পটগুলো ওখানকার যদি তোমরা দেখতে চাও, এই ধরনের সিট ডাউন ব্লগ তোমাদের জন্য আরেকটা আনতে পারি, কারণ আমি ওখানে ব্লগিং করিনি, সেরকম কোনো প্ল্যান ছিল না এই ধরনের সেগমেন্টের। তোমরা যদি চাও সেটা দেখতে, তাহলে এই যে কোনো একটা এপিসোডে এরকম বুধবার দিন তোমাদের সাথে শেয়ার করতে পারি। আর জানিও সেটা কমেন্টে লিখে। ভালো লাগলে এই ভিডিওটা লাইক করো, সবার সাথে শেয়ার করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আনটিল দেন কিপ স্মাইলিং।